নমস্কার বন্ধুরা, স্বাতিস ফ্রেশ কিচেনে আমি স্বাতি আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজো শেষ হলো, পুজোয় কিন্তু অনেক ভালো মন্দ খাওয়া হয়েছে। তো এবারে ডায়েটের কথা মাথায় রেখে এবার আমি আপনাদের পাতলা মাছের ঝোল তৈরি করে দেখাবো। আর এই মাছের ঝোল আমি তৈরি করব বাজারে ওঠা নতুন ফুলকপি দিয়ে। তো আসুন আমার সাথে দেখে নিন ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে দুটো ছোট সাইজের ফুলকপি আর দুটো আলুকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে এটাকে একটু ভাপিয়ে নেব, যাতে নতুন ফুলকপিতে একটু বীজ থাকে, তো ভাপিয়ে নিলে কিন্তু সেফ থাকবে। ভাপিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব, এবং কড়াই ভালো করে গরম হলে আমি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। তো তেল গরম হলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে সুন্দর করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব কড়া করে আমি মাছগুলো ভাজিনি, তো এগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আমি ওই তেলের মধ্যেই 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নকে 30 সেকেন্ডের মতো একটু ফ্রাই করতে হবে। এবার আমি দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ, আমি বেটে নিয়েছিলাম শিলে, তো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে আমি 1 মিনিট ভেজে নিয়ে এবারে আমি বাটা মশলা ব্যবহার করছি। এখানে আমি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর তার সাথে আমি 4টে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম। এই বাটা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হবে। এবার দিয়ে দেবো আমি 1 ইঞ্চ মতো আদা, এটাও আমি শিলে বেটে নিয়েছিলাম। তো মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। আপনারা এখানে লাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি পছন্দ করেন, কিংবা একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন যদি টেস্ট আরও বাড়াতে চান। মশলাটা দেখুন খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। তো এবারে আমি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা যোগ করে দেবো। এবার বলে রাখি, এখানে আপনারা ফুলকপি আলুকে কিন্তু আগে প্রথমে তেলে ফ্রাই করে নিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্ট আরও ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি তেল ওই ফুলকপি আলু ভাজতে লাগে, তো আমি এটা অ্যাভয়েড করে যাচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর এবারে আমি 1/2 কাপ মতো গরম জল অ্যাড করব। গরম জলে হয় কি, এর টেস্টটা অনেক ভালো থাকে। তো এবারে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি। মশলার সাথে ফুলকপি আলু খুব ভালো করে কষা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমাকে ঝোল অ্যাড করতে হবে। আপনারা কতটা ঝোল খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এখানে 1.5 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। তো এবারে ভেজে রাখা মাছগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এটা 5 থেকে 10 মিনিট অল্প আঁচে ফুটবে, তাহলে কিন্তু আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে এই ফুলকপি দিয়ে আমি মাছের ঝোল রান্না করলাম। এটা খেতে খুব টেস্টি হবে, যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা বাড়িতে ট্রাই করুন, এবং এই রেসিপি কেমন লাগলো সে সম্পর্কে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকমই ভালো রান্নার আপডেটেরগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। তো গরম গরম ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।